আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন বরখাস্তকৃত এসআই নন্দদিলার রক্ষিত সকাল 10:30টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতের খাস কামরায় জবানবন্দি দেয়া শুরু করেন তিনি এর আগে শুক্রবার টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলী এবং এসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তমের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হয়েছে সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিআর দত্তের পরিবারের সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে মরদেহের সাথে তার মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত এসেছেন পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে তার মরদেহ সিএমএইচ এর হিমঘরে নিয়ে যাওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সকালে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে রাখা হবে এরপর শেষকৃত্য শেষে সবুজবাগ শ্মশানে তার দাহ সম্পন্ন করা হবে প্রায় আড়াই বছর আগে দু বছর আগে আমি এই এমিরেটস ফ্লাইটে আমি নিয়ে গিয়েছিলাম বাবা কিন্তু তখনও যেতে চান নাই আমাদের এখানে আবার ফিরে আসার কথাই ছিল বাবাকে নিয়ে যে আমি নিয়ে গেলাম আমি নিয়ে আসলাম আমার পাশে বাবা ছিল না বাবা নিচে কার্গোতে ছিল ইট ওয়াজ ভেরি হার্ট ব্রেকিং সবার থেকে আমরা এত ভালোবাসা পেয়েছি যে মানে উই আর ভেরি থ্যাঙ্কফুল আমরা খুবই খুশি আপনাদের ইউনো আমরা রেসপন্স ওয়াজ অ্যামেজিং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে এভরিবাডি মানে সবাই কোঅর্ডিনেশন না হলে আজকে এটা সম্ভব হতো না করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ 1 জন ও উপসর্গে 2 জন সহ মোট 3 জন মারা গেছেন বিভাগের 6 জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 59 জন খুলনা হাসপাতালের করোনা ইউনিটে উপজেলার বাগ আছড়া স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিটির মেডিকেল অফিসার মতিয়ার রহমানের মৃত্যু হয়েছে তিনি গত 1 সপ্তাহ ধরে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে সাইদুল হক নামে আরেকজনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 82 জনে জেলায় নতুন শনাক্ত 57 জন শিবুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে রোরো ফেরি সহ অধিকাংশ ফেরি বন্ধ রয়েছে কোনো মতে চলাচল করছে 3 থেকে 4টি ফেরি ফলে পারাপারের অপেক্ষায় কয়েক হাজার যানবাহন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় বর্ষার শুরু থেকেই এই নৌ রুটে তীব্র স্রোতের পাশাপাশি দেখা দেয় নাব্যতা সংকট পাশাপাশি নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর এই চরগুলোতে ফেরি আটকে গেলে অনেক সময় উদ্ধার কাজে 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যায় তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই রুটে সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখা হয়েছে ফেরিগুলো বর্তমানে কাঁঠালবাড়ি ঘাট থেকে পদ্মা সেতু চ্যানেল দিয়ে ও শিমুলিয়া ঘাট থেকে লৌহজং চ্যানেল হয়ে যাওয়া আশা করছে সাভারের আশুলিয়ায় 22 মাইলে নিজের গড়ে তোলা কৃষি ফার্মের ছুটির দিন কাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার তিনি চমৎকার সময় কাটান ফার্মের কর্মীদের সাথে 3 থেকে 4 বছর আগে শখের বসে ফার্মের যাত্রা শুরু হলেও পরিসর বড় হয়ে এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে বন বিভাগ অনুমোদন নিয়ে হরিণ ও ইমু পাখি পালন করা হয় সেখানে এছাড়া গরু মুরগি হাঁস ভেড়া পালনের পাশাপাশি সবজি ও ফলের বাগান রয়েছে এবার ক্রিকেট পাকিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে 5 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজের 1-0 এগিয়ে গেল ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ডে 196 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 বল বাকি থাকতেই জয় পায় এয়ন মর্গানের দল পাকিস্তানের বিপক্ষে এটাই ইংলিশদের সবচেয়ে বড় রান তাড়া করে জেতা 33 বলে সর্বোচ্চ 66 রান করেন ম্যাচ সেরা মর্গান 34 বলে 54 রানে অপরাজিত থাকেন মালান এর আগে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের 50-তে 4 উইকেটে 195 রান তোলেন ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান গড়ে সর্বোচ্চ রানের রেকর্ড কিন্তু বোলারদের ব্যর্থতার জয় পায়নি সফরকারীরা আগামীকাল ম্যানচেস্টারেই হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি এবার শেয়ার বাজারের খবর
একদিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং বেলা 11:38 পর্যন্ত ডিএসইর তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 523.9 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 186টি, কমে 106টি এবং অপরিবর্তিত ছিল 54টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্গে লেনদেনের ভিত্তিতে শীর্ষে 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ফার্মা, ডেল্টা ব্যাংক হাউজিং, স্কয়ার ফার্মা, লঙ্কা বাংলা ফিনান্স, একমি ল্যাবরেটরিজ, IFIC ব্যাংক এবং লাফার্স হোলসেম। পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বাড়ানো হয়েছে। 29 আগস্ট থেকে কোম্পানিটিকে আরও 15 দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকার মেয়াদ 22 দিন বাড়ানো হলো। নানা সংকটে থাকা পিপলস লিজিং এর কার্যক্রম বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধের উদ্যোগ নেওয়ার পর গত বছরের 14 জুলাই থেকে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দেয় ডিএসই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।